আজকে একটা সজনা আলু বেগুনের রেসিপি করব। এর জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, রান্নার তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি লবণ। এখানে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, আদা, কাঁচা লঙ্কা, রসুন। এবার গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। সবগুলো আলু এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এতে দেব অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। তারপরে এতে দিয়ে দেব কেটে রাখা সজনা ডাঁটাগুলো। আলু সজনা ডাঁটাগুলো খুব সুন্দরভাবে এবার নাড়াচাড়া করব। 2-3 মিনিট ধরে ভেজে নেব। তারপরে ততক্ষণ আমরা একটা পেস্ট তৈরি করব, রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর আদা দিয়ে গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্ট করে রাখব। ততক্ষণ আমাদের সজনা ডাঁটাগুলো ভাজা হয়ে যাবে। এই দেখুন, ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। এবার আলু, সজনা ডাঁটা, বেগুন সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে দেব। 2-3 মিনিট পরে ঢাকা খুলব। অল্প অল্প জল বেরোবে, এখন জল দেওয়ার দরকার নেই, এখন শুধু ভাজব। আবার একটু নেড়ে চেড়ে দিব, তারপরে আবার একবার ঢাকা দিয়ে দেব। আবার 2-3 মিনিট ঢাকা পরে ঢাকা খুলে নেব। এই দেখুন, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে প্লেটে উঠিয়ে নেব, সবগুলোকে প্লেটে উঠিয়ে নেব। তারপরে এতে দিয়ে দেব ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, আর দেব অল্প পরিমাণে কালো জিরা। এবার এগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। তারপরে এতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা লাল না হয়ে আসে। এই দেখুন, সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এবার পেঁয়াজের সাথে এই মশলাটাকে ভালোভাবে মেশাবো, একটু নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে এতে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ মতোই দিবেন। তারপরে এতে দেব পরিমাণ মতো লবণ, একটু বুঝে দেবেন, আগে একবার লবণ দেওয়া আছে। সমস্ত উপকরণকে ভালোভাবে মেশাবো, খুব সুন্দরভাবে মশলাটা কষাবো। খুব অল্প পরিমাণে একটু বাটি ধুয়ে জল দেব, মশলাটা যাতে নিচে লেগে না যায় আর ভালোভাবে কষানোও হয়ে যায়। কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, তেল ছেড়ে দিয়েছে। এতে দিয়ে দেব টমেটো। এখানে টমেটোটা আমি খুব একটা কুচি করিনি। এবার মিশিয়ে নেব খুব ভালোভাবে 2-3 মিনিট। সে 2-3 মিনিট পরেই প্রায় সেদ্ধ হয়ে যাবে, নরম নরম হয়ে আসবে টমেটোটা। তারপরে এবার এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব, আলু, বেগুন, সজনে ডাঁটা। এবার এই ভেজে রাখা সবজিটা সমস্তটা ঢেলে দিয়ে মশলার সাথে ভালোভাবে কষাতে থাকব। 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে পানি অ্যাড করব। অবশ্যই গ্রেভি বুঝে নিজেদের পছন্দ মতো পানিটা দিবেন। এবার এটাকে ঢাকা দিয়ে দেব 5-6 মিনিট মতো। ঢাকা খুলে একবার দেখব, এখনো জল বেশ কিছুটা আছে,
ভালো করে একবার উপর থেকে নিচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব। প্রায় এখন রান্না শেষের দিকে, এই দেখুন রান্না একদম তৈরি আমাদের।